শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তির টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই কর্মসূচিতে 9.4 কোটিরও অধিক সুবিধাভোগী কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 20,000 কোটি টাকারও বেশি সরাসরি ডিজিটাল পদ্ধতিতে প্রদান করা হয়েছে। এদিন আগরতলার অরুন্ধতীনগর স্থিত রাজ্য কৃষি অনুসন্ধান কেন্দ্রে এই অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারত কৃষি প্রধান দেশ, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। কৃষকদের আর্থ সামাজিক অবস্থার মান উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 18তম কিস্তিতে আজ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 47,68,80,000 টাকা ডিজিটাল পদ্ধতিতে হস্তান্তর করা হয়েছে। এই প্রকল্পে 17তম কিস্তি পর্যন্ত রাজ্যে 2,69,499 জন কৃষকের অ্যাকাউন্টে সরাসরি 737,49,00,000 টাকা প্রদান করা হয়েছে। প্রকল্পটি কৃষকদের কৃষি উপকরণ কেনার ক্ষেত্রে সহায়ক বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। 18তম কিস্তি হস্তান্তরিত আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেব যে 20,000 কোটি টাকার আজকে যে 18তম কিস্তি প্রধানমন্ত্রী সম্মান নিধির যে উনি হস্তান্তর করলেন ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং ধন্যবাদ দেব এই কারণে আরো ত্রিপুরার পক্ষ থেকে আরো ধন্যবাদ দেবো। আমরা এতে করে প্রায় ত্রিপুরার খাতে 47,68,000 টাকা আমাদের এখানে আসছে, আমাদের কিষাণরা পাচ্ছেন। আপনারা সবাই জানেন যে এর আগে 17তম কিস্তি সম্পূর্ণ হয়েছিল, সেখানে প্রায় 2,59,499 জন কৃষক পেয়েছে। এবং এর আগে টোটাল আমরা ত্রিপুরাতে এখন পর্যন্ত প্রায় 737,49,00,000 আমরা পেয়েছি প্রায়, আর আজকে আবার এখানে প্রায় 740 কোটি টাকা পেয়েছি। এদিনের অনুষ্ঠানে বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহসভাধিপতি বিশ্বজিৎ শীল এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।